ফোনে সফলতার পরে একটা খবর আমাদের কানে বেশ এসেছে বা নিউজও হয়েছে বিষয়টা নিয়ে যে আপনি দেবজিৎ তাদের নিয়ে সিনেমা করতে চলেছেন বা প্ল্যানিং আছে এটা নিয়ে কি বলবেন দেখেন আমি একটা অনুষ্ঠানে একটা বিষয়ে কথা বলেছিলাম আমি কারো নাম উল্লেখ করিনি আচ্ছা তো আমার একটা প্ল্যান চলছে এটা হয়তো এতদিন মানুষ জেনে যেত দেশে অবস্থার যে পরিস্থিতি অবনতি কারণে এই প্ল্যানটা এখনো মানুষ জানে নাই আমরা একটু চিন্তা ভাবনা করছি একটু যদি জানান আজকে কালাস 24 এর এই প্লিজ দেখেন যেহেতু আমি সিনেমায় বানাই বাংলা সিনেমা বানাচ্ছি এবং আমার সিনেমাতে আগে মিমি চক্রবর্তী অভিনয় করেছে সামনে ওখানে অন্য কেউ অভিনয় করবে তো আমি আমার একটা প্রজেক্ট প্ল্যান করছি যে প্রজেক্টে দুই দেশের আর্টিস্টই থাকবে বাংলাদেশেরও নায়ক থাকবে ওখানকারও নায়ক থাকবে কে করছেন সেটা আমি এখন বলতে পারছি না সেটা অফিসিয়ালি হত প্রডিউসার জানাবে সামনে হবে এরকম প্ল্যান চলছে অনেকগুলো প্ল্যানের মধ্যে এরকম একটা প্ল্যান এই যে তুফানের সফলতার সাথে যেটা বলছিলেন যে তুফান 2 কবে আসবে এই প্রশ্নটা সম্মুখীন সবচেয়ে বেশি হতে হচ্ছে এই মুহূর্তে এবং দর্শকও চাইছে বা আমিও সিনেমা দেখেছি আমারও সিনেমার শেষ পর্যায়ে যে মনে হয়েছে যে এটা 2 তো আসবে কবে আসবে আসলে কবে আসবে লেখা প্ল্যানিংটা কি চলছে একটু শুনুন প্ল্যানিং একটা তুফান যে এরকম এক্সপেকটেশন মানুষ থেকে এসে গেছে যে এরকম হাইপে উঠছে তুফান 2 এর থেকে বেটার হতে হবে এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য যে এর থেকে বড় স্কেলে আমরা আমরা করব করব তিন দেশে সিনেমাটা আচ্ছা এবং তুফানকে অন্য জায়গায় নিয়ে যাব তো একটু সময় লাগবে আমরা মাত্র স্ক্রিপ্টিং করছি স্ক্রিপ্ট শেষ হলে দেন আমরা প্রোডাকশনে যাব কবে এটা আমরা বলতে পারছি না সামনের ঈদে আশা করতে পারি সামনে ঈদে আমার সিনেমা আসবে কোরবানীদের রোজাইতে দুই দিন ইনশাআল্লাহ সিনেমা আসবে আমার দর্শক দিতে পারবে কিন্তু কবাল ভালো থাকতে তুফান টু হতে পারে আবার তুফান টু না হয় তুফান টু পরেই দাও আসতে পারে কারণ আমরা তুফানে কোনো কম্প্রোমাইজ করতে চাই না আমরা প্রপারলি বানাতে চাই মানে মানুষ তুফান টু এখন যেটাই বানায় সেটাই আমাদের হিট হবে আমরা জানি কিন্তু হিট হবে বা সুপার হিট হবে কারণ এটা হিট এজন্য আমরা বানাতে চাই না কারণ সেকেন্ড পার্টটা খুব ইম্পর্টেন্ট সেকেন্ড পার্টটা আমরা ভালো হতে বানাতে চাই আচ্ছা আচ্ছা এই তুফানের গল্পটা ঈদ কেন্দ্রিক কেন হচ্ছে মানে ঈদ কেন্দ্রিক কেন হলো ঈদের সময় আসবে সিনেমা ও যেহেতু একটা ঈদে মুক্তি পেয়েছে কোরবানিতে তুফান আসলে নেক্সট মানে কোনো একটা কোরবানি দিয়ে আসবে এটা একটা সিলসিলা একদম আচ্ছা যদি মানে আমি আরেকটু বলি যে মানে ওভারঅল আপনার যে সিনেমাগুলো আসে হ্যাঁ মানে সেই সিনেমাটা আমার কেন ঈদ কেন্দ্রিক হয়ে যাচ্ছে কারণ আমাদের বাংলাদেশে এখন যে পরিস্থিতি আমাদের এখন আপনি আমি যদি আপনার কথা বলছি সেই জায়গা থেকেও যদি বলি যে নতুন নতুন সিনেমা ইন্ডাস্ট্রিতে আসছে বাট ঘুরে ফিরে ঈদ কেন্দ্রিক হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে কারণ একমাত্র ঈদেই মানুষ সিনেমা দেখতে যায় আর ওই সময় মানুষ সিনেমা দেখতে যায় না কারণ আমরা ওরকম সিনেমা রিলিজ দিতে পারি না আমাদের হলের পরিস্থিতি ভালো না আমাদের হল ওপেন হয় না ইচ্ছা ওই জিনিসটা হয় না আমাদের বাংলাদেশে ওই সিনেমা ব্যবসাটা শুরু হয়নি আপনি গত পাঁচ বছর যদি চিন্তা করেন পাঁচ সাত বছরের যদি হিস্ট্রি চিন্তা করেন যে কটা সিনেমা হিট এর মধ্যে চারটাই ধরেন তিন চারটায় আমার সিনেমা হিট আপনি ব্লক বাস্টার সিনেমা যেগুলো বলবেন সুড়ঙ্গ পরাণ তারপরে তুফান এই যে লাস্ট যে বছরে তো কোরবানিদের মুক্তি পেয়েছে বাট এই কয়েকটা বছর কয়েকটা সিনেমা কারণ কি আমার মার্কেটটা আমার তো বাজেট বেশি থাকে আমি অবশ্যই এমন সিনেমা বানাতে চাই সিনেমা ব্যবসা করে উঠে আসতে মানে উঠে আসতে হবে আমার তো আমি ইচ্ছা কিন্তু সিনেমা দিয়েছি দামাল এবং সামনেও অত দিব